আমি এখন আছি রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের নূর মিয়া কয়েলবাড়িতে আছি, যাহা প্রবাসী জাহাঙ্গীরের ঘরে। আমি বিষয়টা আপনাদেরকে পুরোটা একটু খোলামেলা বোঝাতে চাচ্ছি। ক্লাস টেনে দশম শ্রেণীর শিক্ষার্থী এই ছেলেটা দুর্বিষয় একটা জীবন গেছে এবং খুব করুণ একটা কাহিনী। এক দুইজন ডাক্তারের কারণে তার একটি পা কেটে ফেলতে হয়েছে। প্রায় 3 মাস সকলের ধারে ধারে গিয়ে কোনো বিচার পাননি। অবশেষে এই ছেলেটির পা হারানোর জন্য ডাক্তার সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। আমরা এখন ওই বাড়িতে আসছি, আমরা এখন বিষয়টি আপনাদেরকে দেখাবো এবং অভিভাবকদের সাথে এবং ওই শিক্ষার্থীদের সাথে আমরা একটু সাক্ষাৎ নেব, বিষয়টা কি আমরা একটু জানার চেষ্টা করব। ঘটনা হলো 17 মার্চ, এই রানিং বছরের 17 মার্চ নিজেদের পুকুরে কলা গাছ কাটতে গিয়ে এই ছেলেটি পাটি একটু ইনফেকশন হয়, আঘাত খায়। ওই আঘাতের কারণে একটু ইনফেকশন হলে রায়পুর হাসপাতালে নেয়, হাসপাতাল থেকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়ার পরে ডাক্তার সাইফুল ইসলাম শরীফের তত্ত্বাবধানে এই ছেলেটির চিকিৎসা করা হয়। কিন্তু এই ডাক্তার এবং এই ডাক্তারের অপচিকিৎসার কারণে, নার্সদের অপচিকিৎসার কারণে আজকে ছেলেটি পা হারাতে বসে তার ডান পা কেটে ফেলা হয়েছে। আমরা এখন তার চাচা এবং শিক্ষার্থীর কাছ থেকে বিস্তারিত ঘটনা জানব। আমি মোহাম্মদ জয়নাল আবেদিন, আফতাবউদ্দিন আহমেদের চাচা, মোহাম্মদ জাহাঙ্গীরের ভাই। আমার এলাকা 4 নং সোনাপুর, 9 নম্বর ওয়ার্ড, নূরমিয়া কয়েলবাড়ি। বিষয়টা হচ্ছে, গত 17 মার্চ 2024 আমার ভাতিজি আফতাবউদ্দিন আহমেদ, 10ম শ্রেণীর ছাত্র, সে পুকুরে কলা গাছে কাটতে গিয়ে সামান্য দায়ের কোপে আঘাতপ্রাপ্ত হয়। সেখান থেকে আমরা তাকে রায়পুর সরকারি হাসপাতালে নিয়ে যাই। সরকারি হাসপাতালের জরুরি বিভাগে ডাক্তার তাকে নার্সিং করে সেখান থেকে তাকে রেফার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে। লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়ার পর ওখানকার ডিউটিরত কর্তব্যরত ডাক্তাররা তাকে অবজারভেশন করে, দেখার পর তার পায়ে একটা ব্যান্ডেজ করে। এই ব্যান্ডেজটা করার পরেই তারা আমাদেরকে আফতাবকে বাড়িতে নিয়ে আসার জন্য বলে। পরে আমরা আফতাবকে বাড়িতে নিয়ে আসি। একদিন পর আমরা ড্রেসিং করতে গেলাম। ড্রেসিং করতে গিয়ে তারা ড্রেসিং করে বলছে যে ডাক্তার সাইফুল ইসলাম শরীফ স্যারকে দেখানোর জন্য। ডাক্তার সাইফুল ইসলাম শরীফ স্যার তাকে দেখলেন। দেখার পরে তার পায়ের কন্ডিশন দেখা তারা আগের ব্যান্ডেজটা খুলে নতুন করে প্লাস্টার ব্যান্ডেজটা করে দিয়েছে। একটা প্লাস্টার পুরো পায়ে প্লাস্টার ব্যান্ডেজ করে দিল। প্লাস্টার ব্যান্ডেজ করাতে তারা 2 দিন পর আফতাবউদ্দিনের পায়ের অবস্থা অবনতি হওয়ার পরে ডাক্তার সাইফুল ইসলাম শরীফ বলছে ওনাকে ঢাকা নিয়ে যাওয়ার জন্য ইমার্জেন্সি। আমরা ঢাকায় ইমার্জেন্সিতে নিয়ে গেলাম, অ্যাম্বুলেন্সে করে ঢাকা নিয়ে গেলাম। সেখান থেকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলাম। সেখানে তারা নার্সিং করলো, কালার ডুপ্লেক্স ডপলার স্টাডি রিপোর্ট তৈরি করে তারা দেখলো যে পায়ের ধমনী শিরাগুলো অকেজ হয়ে গেছে, রক্তনালী অকেজ হয়ে গেছে। তাহলে ওখানকার ডাক্তার বলছে যে তার দ্রুত পা কাটার জন্য। পরে আমরা বিভিন্ন হাসপাতালে, বিশেষ করে ইবদিসেন হাসপাতালে গেলাম, সরাওয়ার্দিতে গেলাম, ট্রমা সেন্টারে গেলাম, এছাড়াও আরও বিভিন্ন হাসপাতালে আমরা আসা যাওয়া করার পরে সকল ডাক্তারদের সিদ্ধান্ত ক্রমে আমরা সিদ্ধান্তে পাটা কেটে ফেলতে হয়েছে। তার পাটা কাটার পরে দীর্ঘ প্রায় আমরা 1 মাস হাসপাতালে ছিলাম। সেখান থেকে তাকে নিয়ে আসছে, আমরা এটার বিচার দিলাম লক্ষ্মীপুর এসপি সাহেবের বরাবর, লক্ষ্মীপুর সিভিল সার্জন মহোদয়ের বরাবর, লক্ষ্মীপুর ডিসি মহোদয়ের বরাবর আমরা একটা বিচার চাইছিলাম। এই বিচারের লিখিত আবেদন, লিখিত আবেদনের মাধ্যমে আমরা দরখাস্ত জমা দিয়েছিলাম, আমরা বিচার চেয়েছিলাম। ওনারা বলছিলেন আমাদেরকে আগামী 7 দিনের ভিতরে আমাদেরকে তদন্ত প্রতিবেদন রিপোর্ট দিবেন, আমাদের কী হয়েছে এবং আমাদেরকে সুষ্ঠু বিচার করে দেবেন। কিন্তু দীর্ঘ প্রায় 2 থেকে 2.5 মাস পর্যন্ত আমাদেরকে দিবেন দিচ্ছে ঘুরে তদন্ত কমিটি কয়জন? তদন্ত কমিটি 3 সদস্য বিশিষ্ট হলো আপনার রায়পুর সেবা হাসপাতালের ডাক্তার, সার্জারি ডাক্তার ডাক্তার বাহারুল আলম, এবং লক্ষ্মীপুর সদর হাসপাতালের RMO ডাক্তার অরূপ পাল, এবং লক্ষ্মীপুর হাসপাতাল সদর হাসপাতালের হাড়ের ডাক্তার ডাক্তার মাহফুজ। আমাদের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার বাহারুল আলম উনি না তো? জি হ্যাঁ হ্যাঁ, উনি সহ ডাক্তার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ডাক্তার বাহারুল আলম, সার্জারি ডাক্তার বাহারুল আলম লক্ষ্মীপুর
সদর হাসপাতালের আরএমএস স্যারকে দিচ্ছে এটা তদন্ত করার জন্য। ওনারা এটা তদন্ত করে ওনারা আমাদেরকে 2 আগস্ট 2024 আমাদেরকে রিপোর্টে শোনানো হয়েছে যে আমাদের বিরুদ্ধে একটা রিপোর্ট প্রদান করা হয়েছে, যেটার জন্য আমাদের সেলের জীবন এবং সম্পূর্ণ রিপোর্ট ডাক্তারের পক্ষে দিয়েছে, রিপোর্ট ডাক্তারের পক্ষে এটা ওনারা এটা জমা দিয়েছে। এখন আমাদের এই রিপোর্টের পরে আমাদের আমাদের পরিবারে বিভিন্ন শোকে ছায়া পড়ে গেছে। যে আমরা একটা মানববন্ধন করছিলাম, এই কদিন আগে মানববন্ধন হয়েছিল এই ছেলেটার পক্ষে, না শিক্ষক শিক্ষার্থীরা, জি জি, তারপরে বিভিন্ন বিভিন্ন পত্রিকায় আমাদের রিপোর্ট হয়েছিল, এটা এটাও হয়েছিল। আচ্ছা আচ্ছা, এই কয়েকটা স্থানীয় পত্রিকা হয়েছিল নাকি? জি। তাছাড়াও আর কি কি রিপোর্ট আছে? তার পায়ের কন্ডিশন, এই তার অবস্থা, না জি জি, এইগুলো ছিল নাকি? জি এগুলো ছিল। ডাক্তারদের উপযুক্ত বিচার চাচ্ছি।